প্রথমেই বলে রাখি ফ্রেন্ডস, আজকে আমার বেশভূষা ঠিক নেই, বুঝতেই পারছেন কেন, কারণ এমনিই রেস্ট নিতে বলেছে ডাক্তার। কিন্তু বুঝতে পারছেন আমি মানে এখন প্রবলেম প্রচুর, শুরুটাই করছি এরকমভাবে, কিছু মাইন্ড করবে না, মানে নেগেটিভ জিনিস দিয়ে শুরু করছি, কিন্তু আগামী মানে একটু এগোন পজিটিভ জিনিস পাবেন। যে অনেক প্রচুর মাথায় হেডেক, মানে তার সঙ্গে সঙ্গে শারীরিক ডিস্টার্ব, মাও অসুস্থ, মানে একটা মানে অন্ধকার ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। বাট চুপচাপ বসে থাকবো, রেস্ট শুয়ে থাকবো, শুয়ে থাকতে বলেছে কারণ দেখেন এখন ব্লিডিং হচ্ছে, এইসবে ড্রেসিং করাতে এরকম লাগছে, কিন্তু ব্লিডিং ডিস্টার্ব করছে প্রচণ্ড। কানি জানি না কোনো ইনফেকশন হলো, মনে হচ্ছে আমার এটা ইনফেকশন হয়ে গেছে। কালকে রিপোর্ট সাবমিট করার ব্যাপার, রিপোর্ট এই নিয়ে আসা হলো। যাই একটু ক্যামেরা না বাজছি কারণ ডিস্টার্ব। হ্যাঁ, এইবার ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে হয়তো একটু যতক্ষণ না এটা ঠিক হচ্ছে একটু 19-20 ভিডিওর এদিক ওদিক টাইমিং বা ডেট এদিক ওদিক হবে, বোধ চ্যানেলে কথাই বলছে এবং যারা ফেসবুক থেকেও ফলো করে। আজকে আমি একটা দেখেছেন যে সফট ফুডের ওপর ভিডিও রিলস বলতে পারেন আমি আপলোড করেছি, রিলস কিন্তু ওটা রিলস নয়, এটা এক মিনিটের রিলস হয়, ওটা প্রায় 4 মিনিটের রিলস কনসেপ্টে বানিয়েছি। ব্যাপারটা হচ্ছে যে ব্রিডিং সিজন চলছে, ব্রিডিং আমিও এবার নেব লাভবার্ডের কনুরের। আর দ্বিতীয় আপনাদের সেখানে ফুল ইনফরমেশান, যারা নতুন পাখি পুষছেন চলছে তাদের নিশ্চয়ই সেখানে হেল্প হবে। আমি অলওয়েজ চেষ্টা করি যে যারা আমাদের ভিডিও দেখ মানে আমার ভিডিও দেখছেন, আমাকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখুন, অন্তত এক পয়েন্ট হলো শিখে যান, কিছুটা একটা নিয়ে যান, মানে এই উদ্দেশ্যে ভিডিও বানাই না আমি প্রথম থেকেই। যারা যারা আমাকে একদম শুরু থেকে ফলো করছেন, এই চ্যানেল তো 1-1.5 বছর হলো, আমি শান্তনু বার্সকারের চ্যানেলের কথা বলছি, সেখান থেকে দেখবেন যে অলওয়েজ কন্টেন্টই ওটা, কিন্তু অলওয়েজ আপনারা নতুন কিছু পাচ্ছেন বা জানতে পাচ্ছেন, তো সেটার জন্যই আমার ভিডিও বানানো। ব্রিডিংয়ের আগে আবার বলছি যে হড়বড়িয়ে মানে তাড়াহুড়োর মাধ্যমে ব্রিডিং কখনো হয় না, কিন্তু ব্রিডিং একটা শান্ত প্রসেস, একটা শান্ত ফিনোমিনা বলা হয়, মানে ঘটনা যেটা প্রাকৃতিকভাবে চলে। তো সেখানে পাখির ডায়রিয়া, পাখির লুজ মোশন থেকে বাঁচানোর জন্যে যে সমস্ত ব্রিডারদের এরকম হচ্ছে যে দেখছেন যে ডায়রিয়া লেগে যাচ্ছে, লুজ মোশন হয়ে যাচ্ছে, তো সেখানে আপনারা কিন্তু জোয়ান জিরে মৌরির জলটা কন্টিনিউ রাখুন, এনি টাইমে কন্টিনিউ রাখুন, এটা কোনো ব্রিডিংয়ের হেরফের করবে না, তাতে আপনার পাখির ডাইজেশন সিস্টেমটা সুস্থ থাকবে, খিদেটা ঠিকঠাক মতন থাকবে, আরও অনেক নিউট্রিশন ওর মধ্যে, মানে জোয়ান জিরে মৌরি বা ধনের মধ্যে অনেক কিছু নিউট্রিশন আছে যা ওর শরীরে দরকার, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে প্রপার নেস্টিং করতে শিখুন, প্রপার নেস্টিং কিন্তু একটা বড় ব্যাপার, কিন্তু সেটা কোনোরের হোক, লাভবার্ডের হোক, বদ্রি কী দেখবেন কনসেপ্টটা, যারা যারা বর্দি পালক মানে পালন করছেন, ওরা বাচ্চা হওয়ার না শুকনো শুকনো ছোটো ছোটো এরকম গুলিগুলি পটি করে, ওইটা ওদের নেস্টিংয়ে কাজ করে। পাতলা জলের মতন সমুদ্র হয়ে গেলে হবে না, নেস্টিং ওইটা হচ্ছে মেন ওদের, কারণ বাচ্চার পা কিন্তু নরম থাকে, মা বাবা যেভাবে ফিট করায় সে অনুযায়ী গেঁপে যায়, মানে বেঁকে যায় তার জন্যে, ফলে স্পেরলেক হওয়ার চান্স মারাত্মক থাকে। এর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস, যেমন এই যে আমার ধরুন ইবুকটা যেটা রিলিজ হচ্ছে, আমি মাথার জন্য যে কম্পিউটারই টাইপ হচ্ছে, কিন্তু এখনও যে পোর্শনগুলো বাকি আছে আমি বেশিক্ষণ এফোর্ট দিতে পারছি না, এবার কম্বিনেশান তো আর মুখে বললাম না যে লিখে দিল, আমাকে তো লিখতে হচ্ছে না, যার ফলে এত কিন্তু ডেট পিচ হচ্ছে। তবে চিন্তা নেই, যারা বুকিং করে রেখেছেন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করে আমি জমা করব। দেখুন পরিষ্কার কথা একটু টপিক চেঞ্জ করছি, কারণ আমি এটা ভিডিও মানে গল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাইফে যখন কোনো প্রবলেম ঢুকে যায় না, আমি যেটা অনেক ছোটোবেলা থেকে তো অনেক রকম প্রবলেমের সঙ্গে আমি মানুষ হয়েছি, মানে অনেক ছোটোবেলা থেকে অনেক প্রবলেম দেখেছি, যখন জ্ঞান হয়েছে বুঝেছি, ফেস করেছি, পালিয়ে যায়নি, মা বাবা পালাতে শেখায়নি এবং অলওয়েজ ফেস করতে শিখেছি, সেখানে দুটো লোকে গালাগালও দিয়েছে ভুল বুঝে, আবার কেউ ভালোবেসে হেল্পও করেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। পরিস্থিতি তো এটাই বলে না, জীবনে অলওয়েজ আপ ডাউন থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু আমরা
একজন মানে ক্রিয়েটার, তো আমাদের মাইন্ড কিন্তু প্রচণ্ড মানে কীরকম বলুন তো, এই যে প্রবলেম যাচ্ছে না জীবন থেকে, ধরুন এই সমস্ত না, এগুলো তিন বেশি আমি মাথা ঘামাই না, কিছু এমন কিছু প্রবলেম চলছে যেটা প্রবলেমের মতনই প্রবলেম, তো সেখানে মেন্টাল ডিসব্যালেন্স থাকলে আমি ক্রিয়েটিভ কাজ করা, যারা ক্রিয়েটিভ পার্সন দেখবেন তারা করতে পারে না চট করে, ফলে ভিডিওর 19-20 প্রবলেম হচ্ছে, তারপর টাইমিং এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাই দেবো, আমি অলওয়েজ আছি, মানে কি বলবো, অত্যাধিক যেহেতু আমি মেডিটেশনের সঙ্গেও যুক্ত, অত্যাধিক মানসিক পাওয়ারটা আছে বলে আমি এখন চলছি, না হলে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি, আমি ড্যাম শিওর, মানে যাকে বলা হয় 100% না 200% শিওর, অন্যান্য ব্যক্তি যদি কেউ হতো না, ইউটিউব মানে এখন কিছুদিনের জন্য ভুলেই যেত, বা সোশ্যাল মিডিয়াতে আসাই ভুলে যেত, কারণ আপনি বাঁচলে বাপের নাম বলে একটা কথা আছে। যাই হোক, ব্রিডিংটাকে একটু সিরিয়াসলি নিন, আর সিরিয়াস তখনই ব্রিডিং নিতে পারবেন যখন আপনার পাখি হেলদি থাকবে। নানা মনে নানা মতে প্লিজ ইনভলভ হবেন না নিজের মস্তিষ্ককে, বা হাজার আমাকে এরকম অনেকে ফোন করে, দাদা আমি তো এনার ভিডিও দেখলাম, এনার ভিডিওতে এরকম বলছে, আমি কারোর নাম নিচ্ছে না, এই বলছে এরকম, কনফিউশনে যাওয়ার কথাই নয় এখানে। আপনি ফলো করুন যে কোনো একজনকে, আমি কিন্তু এটা একাধিকবার বলছি, হয়তো আমার থেকে অনেকেই বয়সে বড়, অনেকেই বয়সে, আমি বয়সের হিসেবে যাচ্ছি না, নলেজ নলেজ, ফলো করুন জীবনে একজনকে, 10 জনকে ফলো করলে কিন্তু 10 জনের কনসেপ্ট নিয়ে আপনাকে চলতে হবে, আর মুখ থুবড়ে পড়বে, কেউ আপনাকে সেডিমিক্স দিতে বলবে, কেউ আপনাকে এই সময় সফট দিতে বারণ করবে, কেউ আপনাকে বলবে, এইরকম নয়, আপনার সেট আপটা আপনি কীভাবে রেডি করেছেন, কীভাবে তার মানে সেট আপের অনেক কিছু নির্ভর করে, সেট আপের হিউমিডিটি টেম্পারেচার, সাপোজ ধরুন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, তো এই কন্ডিশানে যাদের বাচ্চা আছে ঘরে, আপনার হিউমিডিটি টেম্পারেচারটা কতটা ফ্ল্যাকচুয়েট করছে, সেই সমস্ত ব্যাপার, তারপর আপনার পাখি মেন্টালি ফিজিক্যালি মানে শারীরিকভাবে মানসিকভাবে কতটা রেডি সেটার ওপর নির্ভর করছে। পাখি মুখে মুখে খাওয়ালেই তারা বন্ডিং পেয়ার হবে, এখানে কোনো জায়গা লেখা নেই, আমরা এখানেই ভুল করি, ফলে দেখবেন ডিম পেড়ে ছেড়ে দিল, বেশিরভাগ ক্ষেত্রে আসছে আমার কাছে আপনারাই বলছেন যে ডিমে তা দিচ্ছে না, তাই এখানেও কিন্তু এই কালিপস 6-6 কার্বোবেস 30 কিন্তু কাজ করবেই করবে, প্রপার ডোজ ইউজ করুন, কিন্তু প্রপার যদি ডোজ না ইউজ করেন, ডোজ কিন্তু আপনাদের বলে দেওয়া আছে, এবং আমার ইবুকে আরও বিস্তারিতভাবে অনেক কিছু কম্বিনেশনের কথা আমি এখানে উল্লেখ করেছি, যে সবই আমার এক্সপেরিমেন্ট করে শেখা, এইরকম নয় যে গুগল থেকে ঝেঁপে লাগিয়ে দিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারেন, দেখুন আপনারা অন্ধ তো নন, আজকের দিনে স্মার্টফোন সবার হাতে, গুগল দেখবেন আর আমার ইবুকটা দেখবেন, কোথায় কোনো কোনো জায়গা থেকে ঝাঁপাঝাঁপি আছে কিনা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, নিজেকে বড় করছি না, যেটুকুনি নলেজ আছে সেটাই শেয়ার করছি সেই বুকটার মাধ্যমে, যাতে আদার্স মানুষেরা উপকৃত হয়। তো সেই ক্ষেত্রে বলি যে ব্রিডিংটাকে যে যাই বলুক, আপনার সেট আপে আপনি কীভাবে ব্রিড নিচ্ছেন বা কীভাবে নিতে চলেছেন বা পাখিরা কীরকম রেসপন্স করছে, তার ওপর কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে। যেমন আমি আমার কথা বলি, পুরো কিন্তু পাখি ওভারঅল রেডি, এই মুহূর্তে 3-4 দিনের মধ্যে এক এক জায়গা থেকে 2-3টে করে ডিম ফেলেছি এবার, কারণ ওরা মানে টোটালি ফুল রেডি, হাঁড়ি লাগালে হাঁড়ি নিয়ে নেবে এইরকম অবস্থা। তো আমি নেক্সট এই তো রোববার, নাহলে মাথার জন্য আমি এ করতে পারছি না, খাঁচার যারা আমার বাড়িতে দেখেছেন যে খাঁচার এদিক ওদিক প্লাস্টিক লাগানো আছে ইঁদুরের জন্যে বা পোকামাকড়ের জন্যে, তো ওই প্লাস্টিক ঠিক করতে হবে, ছিঁড়ে ছিঁড়ে ডিস্টার্ব হয়ে গেছে, হাঁড়ি নেস্টিং করে তবে লাগাতে হবে, এবার দু মানে অন্যান্য পার্বলু ফার্বলগুলো আরও বসবে, এই হচ্ছে ব্যাপার। তবে রিসেন্ট আমি চিন্তা, একজন ভাই আমাকে, আমার পিঞ্চের ওপর খুব শখ, তো ভাইয়ের সঙ্গে কথাই হয়েছে যে আমাকে ব্লু ইয়েলো ইয়া ইয়েলো সাইড কোনো নয় মানে ফিঞ্চ দেবে, ব্রিডিং আমি করাবো, তারপর তার সঙ্গে এই হয়ে যাবে। এছাড়াও হোয়াইট ফিঞ্চও একজনকে বলেছে, মানে আমার ছোটো পাখির ওপর ন্যাক বেশি এবং ওদের মেন্টালিটি বুঝতে আরও সুবিধা হয় এখন, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখা যাক কী হয় না হয়, আর সেখানেও ব্রিডিংয়ের ব্যাপার আসবে, সেখানেও সমস্ত কিছু নলেজগুলো পাবেন। মিথ্যা কথা হচ্ছে সব ঘুমিয়ে পুড়িয়ে যে ঘুরিয়ে নাক দেখানোর ব্যাপার নয়, এখানে একটা সিধে সবটা কাজ কথা হচ্ছে, প্রপার পাখিকে খেতে দিন, প্রপার পাখিকে রেস্ট দিন, প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আর রেস্ট খাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন আর জলটাকে ঠিকঠাক মতন পাল্টানোর চেষ্টা করুন। সেকেন্ডলি হচ্ছে যে প্রপার ডায়েটের মধ্যে, মানে অনেকে বলে দাদা আমার পাখিটা তো অনেক কিছু খাচ্ছে, সব কিছুই দিচ্ছি, খেলে হবে না, ডাইজেস্ট করতে হবে,
ডাইজেস্ট করতে গিয়ে যদি পাতলা পায়খানা করে ফেলে তাহলে আর কি ডাইজেশন হলো, আর ইমিউনিটি গ্রোকে দিকেও চিন্তা ভাবনা করুন। ডাইজেশন আর ইমিউনিটি আপনার পাখির ঠিক থাকলে তাকে আর কেউ রুখতে পারবে না, জীবনে কোনো শক্তি তাকে রুখতে পারবে না। সে ভালো ব্রিড করবে, ভালো রেজাল্ট দেবে। আর অলওয়েজ যারা পাখি নতুন পুষতে চলেছেন তারা কিন্তু নতুন মানে অ্যাডাল্ট পাখির পেছনের দিকে এগোবেন না, আপনারা সেমি অ্যাডাল্ট নাহলে সেলফ ফিডিং পাখি নিয়ে কাজ করুন। এইগুলো বললাম, মানে মনে হলো ডিসকাস করলাম, এটা ঠিক ভিডিও বলা যায় না, এটা একটা আলোচনা। করে দেখুন, ফল তো নিশ্চয়ই পাবেন। ভ্যারাইটিস অফ সফট ফুডের কথা চিন্তা করুন, ফেসবুকে অলওয়েজ ফলো করে রাখুন। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আর পাঠাতে পারবেন না, কারণ আমার কোটার শেষের দিকে 5,000 ফ্রেন্ড রিকোয়েস্ট মানে ফ্রেন্ড হয়ে রয়েছে, ফলো করে রাখুন। ওখানে আমি ডেলি লাইফে কিছু না কিছু পাখির সম্পর্কে বলি, একদম যখন পারি না তখন তো এখানেও অফ ওখানেও অফ, বাট কিছু না কিছু আমি সবলভাবে করতে থাকি, জানাতে থাকি। ফলে যেটা হয় আর কি, যে যদি ধরুন বোথ প্ল্যাটফর্মে আমি অলওয়েজ আপগ্রেডেশন, যে আমি আজকে ভিডিও বানাতে পারছি না, আজকে আমি অসুস্থ, অলওয়েজ ফেসবুকে আমার দিতে সুবিধা হয়। তার জন্যই বলছি যে ফেসবুকটা ফলো করে রাখুন, facebook.com ইকো ফ্রেন্ড শান্তনু। এই নিচেই কম মানে ডিসক্রিপশন বক্সে একটু নিচের দিকে যান, ওখান থেকে আমার লিঙ্কটা পেয়ে যাবেন, জাস্ট ফলো করে রাখুন, প্রত্যেকটা ইনফরমেশান পাবেন। আমি অসুস্থ, আমি ভিডিও বানাতে পারছি না, ইবুক লেট হচ্ছে, এভরি আপডেট অ্যান্ড সমস্ত ইনফরমেশান আমি ফেসবুকে দিই। কিন্তু কিন্তু শুধু এখানে ফলো করে রাখলে মনে হবে যে কেন ভিডিও আসছে না, কেন ফোন কেন বন্ধ, কারণ অলওয়েজ আমার কিন্তু ওখানে ডেইলি স্ট্যাটাস আমি দিয়ে থাকি যে আজকে আমার এই সময় থেকে এই সময় ফোন বন্ধ থাকবে, এই হবে তাই হবে, ইচ অ্যান্ড এভরি আপগ্রেডেশনগুলো আমি ওখানে শেয়ার করি। সুবিধা হয় কারণ ইউটিউবে করতে গেলে সেই কমিউনিটি পোস্ট ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা, ফলে ফেসবুকে অলওয়েজ ইজি এটা, সেই জন্য ফলো করে রাখুন। দেখুন সুবিধে তো আপনারও আমারও, কারণ বোধ আমি কিছু না কিছু অলওয়েজ করতে থাকি পাখির সম্পর্কে, ডেলি লাইফের সম্পর্কে, যে যে সাবজেক্টের উপর এখনকার দিনে কাজ করছি। তবে হ্যাঁ, মোটামুটি এবার অ্যাট দ্য এন্ড একটাই কথা, ভি প্লাস কিন্তু আবার বলছি, যারা নতুন অর্ডার দিয়েছেন আমি পোস্ট অফিসের ঝামেলায় কিন্তু ফেসেছি, পৌঁছচ্ছে কিন্তু সৌর ধীরে গতিতে পৌঁছেছে। এইবারটা আপনারা সংগ্রহ মানে পৌঁছে যাক ঈশ্বরের আশীর্বাদে, সেটাই আমি কামনা করি। এর পরের বার থেকে রিকোয়েস্ট করছি এসে নিয়ে যান, আর না হলে ডিটিডিসির টাকা বা প্রাইভেট কুরিয়ারের শেয়ার, কারণ এখানে আমি আবার বলছি যেমন 250 গ্রামের আমি অর্ডার মানে যখন নিই তখন আপনাদের একটা ডেলিভারি চার্জ দিতে হয়, কিন্তু যখন 500 থেকে আমি কোনো ডেলিভারি চার্জ আমি নিজে কিন্তু ইনভেস্ট করি ওখানে, আমার কথা করার কথা নয়। এখন যা মার্কেটে বিপ্লাসের ক্রেজ রয়েছে, তা বলেই না, আমি অলওয়েজ চাই যে পাখি সুস্থ থাকুক। মানে এটার অনেকে বাজে মানে যারা হেডার তারা বাজে মানে করবে যে মানে প্রোডাক্টটাকে খাওয়ানোর জন্য, এবার আপনারা জানেন প্রোডাক্টটা গুণাগুণ কী আছে না আছে, আমার নতুন করে বলার কিছু নেই। তো এই জায়গাগুলোকে প্রাইভেটে পাঠাতে গেলে আমিও কিছুটা দেবো, আপনিও কিছুটা দিন, আর না হলে এসে নিয়ে যান, কারণ পোস্ট অফিসের ঝামেলা আমার রাতের এমনি ডিস্টার্বে আছি, হাজারের দাদা আইডি পেয়েছেন আইডি পেয়েছেন, আরে না পেলে আমি কোথা থেকে দেবো বলুন, একটাই প্রিন্টার ওখানে খারাপ আমি করবোটা কি বলুন। এবার তো সবাই তো যারা নতুন তারা বিশ্বাস করতে চাইছেন না, বলছেন ভাবছেন যে আমি একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছি, তা তো নয়। যারা পুরনো অন্তত তাদের বিশ্বাস আছে যে যাই হোক মিথ্যা কথা বলে কোনো কাজ করে না, সব কিছু খুলে বললাম, একটু ওয়েট করুন সবাই পেয়ে যাবেন, জাস্ট খালি